কথাগুলো বলতে পারি। কয়েকদিন অসম বলতে পারি না, সেখান থেকে শুরু করি সেখানে আকাশ মিলে যাবে। এক কথা বারবার বলি, চিন্তা করে দেখি না, দেখতে পারি না, এটা হচ্ছে মা দিয়ে কর। কত কথা মনে আসে, কোন কথা বলতে পারি না। চিন্তা করার মনে আমরা যদি কথা আগে বলতাম, কথা তো শেষ কি পেলাম দিব, এই তো অনেকে বলে তিন চার দিন বলতেছি গ্রামের লোক কি বলে, এইগুলো আসতেছি এদের অন্তরের অন্তঃস্থল থেকে একটা আশীর্বাদ, এই আমার পরম বাবা। আর কি চাই, কত মানুষের জন্য আসে, কতজন চলে যায়, কেউ পায় কেউ পায় না। আজকের আপনার আপনারা আসছেন, আমাদের একটা জিনিস আপনার দেন, জিনিসটা হলো শুধু আপনাদের অন্তরের একটা আশীর্বাদ। আমার জীবনটা চলে যাবে, চলে যাওয়ার পথটা যেন আমার মসৃণ হয়, সুন্দর হয়, সার্থক হয়। আর চিন্তাই আজকে ফিরে চাইছে জীবনের সাথে চলার পথে কত কিছু চেয়েছিলাম, কত কিছু পেয়েছি। সবচাইতে বড় ভাবনা আজকে আপনাদের চোখে মুখে আপনারা আমাকে মনোবলের কাছে সচ্ছন্দ করবেন, আমাকে নিরাশ না করেন, আমাদের আশীর্বাদ পরকালের পথে আমার না কিছু সব আপনাদের এই আশীর্বাদের উপরেই নির্ভর করছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, কি পেলাম কি না পেলাম এটা আমার বিবেচনা নয়। আমার বিবেচনা সবাইকে আপনারা যেটুকু আমাকে দিয়েছেন সেটুকু আমার বড় বড় বেশি কিছু চাই না, শুধু চাই একটু শান্তি। আমি জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, আমার চাওয়ার চেয়ে পাওয়াটা ভয় বেশি। আমি যা চাইনি তাও আমি পেয়েছি, এই জন্য বলছি আমার চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি। কি চেয়েছিলাম আমি পাওয়াটা বেশি হয়, এই জন্যে আমি যে চেয়েছিলাম তা আমার চিন্তা
আজকের মন যদি থাকত আর দুটো বছর তিনটে বছর যোগদান সুযোগ পেতাম আমি পেয়ে যেতাম, কে দিয়েছিলাম আমরা তাদেরকে চাইনি, চাইলেও তারা দেবে না, দিয়েছিলাম রিজার্ভে কয়টা রিজার্ভেশনটা যদি আপনাদের দিতে পারতাম, যে কজন লোক আছে সেই কটা চাকরি আমাদের সেই অনুপাতে তাদের সংখ্যা কত, সৎকার কতজন আছে, বর্ণ হিন্দুরা আছে কম কিন্তু চাকরি বাকরি যে কটা আছে তার ভিতরে তারাই সংখ্যাগুলো, বর্ণ হিন্দুরা সংখ্যায় বেশি চাকরি পায়, আপনারা সংখ্যায় পান না, সংখ্যানুপাতে চাকরির কোটাটা ভাগ করে দেবে, কিন্তু আজকে আর কেউ কেউ সংখ্যাটা মরে না, এক বছর বেশি হলো আমি চলে আসলাম ঢাকার থেকে, আর কেউ নাই আপনাদের কথা বলার, সংখ্যালঘুদের কথা বলার কেউ নাই, সবাই চাকরি করে, চাকরি করে মনে হয় চাকরি করতেছি, জনগণের কাছে যায় ভোটের সময় আমরা কাছে কেউ আসে না, কেউ আসে না আপনার কাছে, বলতে পারেন কয়জন লোক আছে এখন? আমরা চলে যাব, চলে গেছি, আপনারা সংগঠিত হয়ে বিবেচনা করে সংগঠিত হন, এদেশে হিন্দুরা যা আছে কেউ তো যাবে না, এখন যারা যাবে তারা অন্য শক্তিতে যাবে, যারা থাকবে তারা নিজ শক্তিতে থাকবে, আমি যাই নাই, প্রতিজ্ঞা করেছিলাম যাব না, ফাইট করব, আজকে ফাইট করতে করতে শেষ মুহূর্তে শিখেছি, একজন লোকও আমার সাথে নাই, ফাইটিংয়ে নাই, সংগ্রামে নাই, কিচ্ছু আই, আজকে আমাদের কথা চাওয়ার কথা কেউ বলে না, কেউ কিছু বলে শুনছেন যে আপনাদের চাওয়ার জন্য কিছু চাওয়ার আছে, মনে হয় সব আপনাদের সব পাওয়া গেছে, রামার রহিমের রহিম আর রামার রামের ভিতরে কোনো পার্থক্য নেই, রাম মনে করে রাম রহিম সমান, আমি বলতাম সংখ্যালঘুরা সমান না, এক একটা এলাকায় কিছু কিছু সংখ্যালঘু আছে যেখানে তারা বাংলাদেশে আর চল্লিশটি জায়গা আছে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু, সে আর চল্লিশ জায়গার ভিতরে দেয় না, আটচল্লিশটা সেরম পেতে পারেন, আটচল্লিশটা সংখ্যা আছে, একটা সিটও আপনাদের কেউ দেয় না, যা দেয় সেখানে যারা যায় তারা মনে আমরা আমরা সকলের সকলের
সমান ভোটে আছি, হিন্দু মুসলমান সমান বলে সমান যারা আমরা কি সমান? ওরা বলে হিন্দু সমান ভোটের ক্ষেত্রে সমান, আমি বলি সমান না, এই আমার অপরাধ। তার জন্য আমি জেল থেকে শুধু ওই কথা বলার জন্য আমার 2 বছর জেল হল। আমি এসে আবার বলা শুরু করলাম, আপনার কিছু বলি না, এখন চুপচাপ থাকি। আমি আপনাদের কাছে করতে জেনে চাই, জেনে চাই যে আপনারা মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন আমাকে। অনেক করেছি, আর কিছু করতে পারবো না, এবার চাই মুক্তি, অখণ্ড মুক্তি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আমিও যে কদিন থাকি ভালো থাকি, আর ফল যখন সুস্থ থাকে আর কিছু চাই না। ধন্যবাদ।